আমি আপনাদের সামনে কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে যে ছোট একটা সূরা, মানে এটার পরে আর কোনো ছোট সূরা নাই, এই ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটা হলো শানে রাসূল। কোরআনে দুইটা সূরা আছে, একটা আল্লাহর শানে, একটা নবীর শানে। সূরা ইখলাস শানে ইলাহি, আর সূরা কাউসার শানে রাসূল। দুইটা সূরাই ব্যতিক্রম, মানে ভিন্ন কোনো সাবজেক্ট নাই, এক সাবজেক্টের উপরে কমপ্লিট। তো সূরা ইখলাস হলো আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে, আর সূরা কাউসার হলো রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে রাসূলের শান মান মর্যাদা বাড়াইয়া দিছেন, ইজ্জত বাড়াইয়া দিছেন। একটা সূরাই নাজিল করছে শুধু রাসূলের শান মান বলার জন্য। এই সূরা নাজিল হয়েছে মক্কা নগরীতে, হিজরতের আগেই নাজিল হয়েছে। তার বিশেষ একটা প্রেক্ষাপট ছিল, প্রেক্ষাপট হলো মক্কাতে তিনটা দলে বিভক্ত ছিল। এই সূরা নাজিলের পিছনে একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে এর আগের থেকে তিন দলে ছিল বিভক্ত। একটা দ্বিত্ববাদী ছিল, তীর্থবাদী ছিল, বহুবাদী ছিল। বলুন কয় দল? দ্বিত্ববাদীরা দুই খোদায় বিশ্বাস করত, তীর্থবাদীরা তিন খোদায় বিশ্বাস করত, বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করত। হ্যাঁ, আর খোদার কোনো অভাব নেই। আর আল্লাহর রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত নিয়া তাদের দ্বারে দ্বারে গেল, তো মক্কার মানুষ বলা বলি করতে লাগলো, আমাদের এত খোদা থাকতে মোহাম্মদের কি খোদার শট পড়ছে? একজন খোদা লইয়া কেন নামলো? এই হলো তাদের মূল কথা, যে আমরা খোদা তো অনেক, একজন খোদা দিয়ে আমাদের কি হবে? তোমার দলে মাত্র খোদা একজন, আমাদের দলে আছে বহু খোদা, 360 জন তো আমরা বানাই রাখছি, 360 জন বানাই রাখছি, আর প্রত্যেকটা খোদার পিছনে একটা করে বাঁশ ঢুকানো আছে। তাহলে বাঁশ ঢুকাইল খোদা আছে কতজন? 300। এছাড়া বট গাছ যদি বড় হয় ডো খোদা, তুলসী গাছ যদি ছোট্ট হয় ডো খোদা, পাথর যদি বড় হয় ডো খোদা, সকালে সূর্য উঠলে ডো খোদা, বিকালবেলা চন্দ্র উঠলে ডো খোদা, মাথায় যদি বেশি জ্বর থাকে এটা একটা খোদা, ল্যাংটা থাকলে এটাও একটা খোদা, খোদার কোনো অভাব নাই। সমানে সমানে খোদা, 303 কোটিতে না কত কোটি, 33 কোটি বলে দেব দেবী, নাউজুবিল্লাহ, 33 কোটি যদি দেব দেবী হয়, 33 কোটি মিলাইতে গেলে কুত্তা বিলাই তো খোদা হইব, নাহলে মিলাইব কেনে? বহুবাদীদের দাবি হলো যে আমরাই এত খোদা থাকতে তুমি আবার একত্ববাদী খোদার দাওয়াত দেও কেন? এটা নিয়ে আগেই দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বন্দ্ব হইতে হইতে রাসূল মক্কাতে টোটাল জিন্দিগি কাটাইছেন 53 বছর। কত বছর? 53 বলে নবুয়তের আগে হইল 40, আর নবুয়তের পর হইল 13, এই হইল 53 বছর। তো 53 বছরের জীবনে সবচেয়ে বেশি যারা রাসূলকে সাপোর্ট করছে, এর মধ্যে একজন হলেন আবু তালেব। রাসূলকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে, রাসূলের বিপদের সময় যিনি রাসূলের পাশে ছিলেন। আরেকজন হলেন রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ছিলেন রাসূলের শুরুর থেকে নিয়ে আস সেন্টার দিছেন, চতুর্দিক দিয়ে রাসূলের খোঁজ খবর রাখছেন। যতদিন তারা দুনিয়াতে বেঁচে ছিল রাসূলের উপরে টাচ করার ক্ষমতা কারো ছিল না। চিন্তা করেন, আবু তালেব রাসূলের জন্য যা করছে, সারা বাংলাদেশের সব আশেক রাসূলের যদি এক ফাল্লা ভাই তুলেন, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। আপনারা ঠিক কইল ঠিক, না কইল ঠিক। ওলামায়ে কেরাম আছে যারা স্টাডি করছে তারা জানে, আবু তালেবের যে কি পরিমাণ ভালোবাসা ছিল রাসূলের প্রতি কল্পনা করতে পারবে না। এখনকার যে আশেক রাসূল আছি আমরা তো বিরিয়ানি খাইলি শেষ, জিলাপি দিলেই শেষ, কিন্তু আবু তালেব রক্ত দিয়া ভালোবাসছে, আবু তালেব না খাইয়া ভালোবাসছে। রাসূল যখন বন্দি ছিল তখন আবু তালেবও বন্দি ছিল। এই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জাহান্নাম।
এত ভালোবাসা দিয়েও জান্নাতে যাইতে ভালো না, জাহান্নামে গেল। বোঝা গেল সব ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জাল ভালোবাসার সাথে লাগে কি এতাত লাগে, অনুসরণ অনুকরণ লাগে। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া কথা কইনা দি। রবিউল আউয়াল মাস আইলে কি ভালোবাসার কোনো কমতি থাকে? নাসা নাসি ডিজে গানের কোনো কমতি আসেনি কথা কইনা দি। এবার আমি এখন আপনি চিন্তা করেন, বারোই রবিউল আউয়াল আইলে যেই ভরি, এবার আমার নিজের চোখে আমি দেখছি, আরে বাপরি বাপ বাপরি বাপ, সারা বাংলাদেশের যত ফিকা বাসিন সব বাড়া হয়ে গেছে। গেছত তো মিছিল দিতে যাহন দিয়ারা ডিজে গানো গা, ডান্স তো পাগলো ডান্সের মতো রাসুলের শুডাউন দেয় জন্ম পালা কথা সব আশেক রাসুল। এই যেটা তো ভালোবাসা, যদি অন্যায় হোক গায়া হোক ভালোবাসে, ভালোবাসা দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? শুধু ভালোবাসা দিয়া, শুধু ভালোবাসা দিয়া জান্নাতে যাইতে পারলে আবু তালেব সবার আগে যাইত, পারছে না আবু তালেব জান্নাতে যাইত। তাহলে বর্তমান আশেক রাসুলরাও এই ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। ভালোবাসার লগে লাগবে এতাআত, রাসুলের অনুসরণ অনুকরণ। ভালোবাসার সঙ্গে যদি এগুলো জড়িত থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। ঠিক, মক্কা নগরীতে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে রাসুলের উপরে যেই পরিমাণ অপবাদ দিছে মক্কার মানুষ, অনর্থক অপবাদ, কোনো দোষ নাই হুদুদি অপবাদ দেয়। কয় পাগল, মাঝে জায়গায় আসলে কি পাগল? কয় পাগল না, কই এমনি পাগল কইছে, হু মানে অনর্থক পাগল কইত, আসলে কোনো রাসুল পাগল ছিল না। না না, আমরা হুজুররা হুদুদি কয় জঙ্গি, জিগা আসলে কি রা জঙ্গি কি? আমরা ওনাকে হুজুররা ফিস্তলি জীবনে দেখছে না, বোমা কি জিনিস আমার জিন্দগিতে দেখছে না, কিন্তু আমরা হইব জঙ্গি কেন? কয় এমনি কই খেরে কয় এমনি কইছে আগে কেন? আমরা প্রতিবাদ করি না, আমরা দুর্বল। আমার কথা বুঝেন, একজন আলেমকে জঙ্গি কইলে কোনো প্রতিবাদ করি? আমরা কি ফালডায় জবাব দেই? ফারবনি কলেজ ভার্সিটির কোনো প্রফেসররে জঙ্গি হইতো তাফরায়ানা দাঁত ফলাই দিব সব? হ্যাঁ কথা কই না তুই, কোনো কলেজ ভার্সিটির ফুলা মানে জঙ্গি কইছে? ও তো স্যারের কাছে অস্ত্র আছে, এরার কাছে বড় বড় তলোয়ার আছে, হকিস্টাম আছে, এরারে জঙ্গি হয় না। আর হুজুরের ফকেটে তো তসবি আর মিসওয়াক, এরার হয় জঙ্গি কেরে কথা এমনি কই? কেন প্রতিবাদ করে না? আর হেরারে কয় না কেরে সব বোনাস তাফরায় দাঁত তলায় দিব? এই জন্য সব সময় নরম থাকা এটাও ঠিক না। রাসুল 13 বছর নরম ছিলেন, 13 বছরের পরে কুবা শামসুর মতো কুবাইছে। হ্যাঁ পড়েন না ইতিহাস, মাদানির জিন্দিগির ইতিহাস পড়ছেন? ফাড়ায় ফুড়াই লিছে, গায়ে ফাড়া দিয়ে আর ঝগড়া করার সুযোগ দিছে না, ঝেড়া গেছে সব ক্রিটিসাইজ করে ছেড়ে দিছে। সব সময় নরম না তো, সব সময় শুধু মাথায় পাগড়ি দিবেন না, মাঝে মধ্যে পাগড়ি করলে মাজায় বাঁধবেন, দেখবেন আর জঙ্গি হওয়ার সাহস হইতো না। সুযোগ তো আমরা দিছি, আমরা প্রতিবাদ করি না। রাসুলকে হুদুদি হইতো পাগল, দেখ হইতো উনি রুগী, মানসিক রুগী, নাউজুবিল্লাহ। রুগী কেন বলতো? ওই যে ওহি যে নাজিল হইতো রাসুল এটার বার বহন করতে পারতো না, গা মায়ে পড়ত, ব্যতিক্রম হয়ে যেত। এইটার উজিল্লা করে কইতো কি উনি মানসিক রুগী, নাউজুবিল্লাহ। অপবাদ দিত, যার চরিত্রে স্পট নাই সেই রাসুলকেও তারা অপবাদ দিছে। বলুন তো দেখি রাসুলের চরিত্র কি আমাদের চরিত্র ছিল না? আজিম আজিম চরিত্র। চরিত্র স্পট নাই, কোনো স্পট নাই, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা সেই নবীরে পর্যন্ত অপবাদ দিছে। তো অপবাদ তে কি কেউ বাঁচতে পারছে কথা কই না? অপবাদ তে বাঁচার কোনো সুযোগ নেই। রাসুলরা অপবাদ দিছে, গালি দিছে, আপনি বাঁচার চেষ্টা ওটা কেউ করেন না, গালি দিবই। আল্লাহর হাবিব আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আজিম চরিত্র আল্লাহ নিজেই দিছে।
সেই পয়গাম্বরের ব্যাপারে অপবাদ দিছে, আল্লাহর হাবিবকে পাগল বলছে, নির্বংশা বলে গালি দিছে, আল্লাহর নবীকে বিভিন্ন অপবাদ দিছে, জাদুঘর বলছে। আল্লাহ বলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, কান্দেন না। আগা নবীজি আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক মক্কার মানুষ আমার পাগল বলে আমার কষ্ট লাগে না, নিজের মানুষ আমারে গালি দেয়, দিন প্রচার করতে গেলে মানুষের কাছে বিভিন্ন অপবাদ তুলে ধরে, কিন্তু এখন আমার কষ্ট লাগে, বিদেশি মেহমান মক্কায় ঢুকতেছে, হজের সিজনে বিদেশি মেহমান ঢুকতেছে, হজ কিন্তু আগেও ছিল, হজ হ্যাঁ কথা বলি না দি, হজ আগেও করতো, মক্কার মানুষ হজ করতো, ল্যাংটুয়া করতো, কেমনে করতো, উলম্বইয়া হজ করতো, কত বড় শয়তান চিন্তা করে, হজ আগেই ছিল, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো। আল্লাহর হাবিব বলেন, আমি এখন ভয় পাচ্ছি বিদেশি মেহমান মক্কাতে ঢুকতেছে গো মালিক, নতুন মানুষ তো আমার ব্যাপারে জানে না, তারা আমার ব্যাপারে বিদেশি মেহমানের কাছে বিভিন্ন অপবাদ দিতেছে। আল্লাহ কই, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, টেনশন করার কারণ নেই, আপনার মনে কষ্ট লাগতেছে, যত অপবাদ আর যত সমালোচনা আপনাকে নিয়ে হবে তত আমি আল্লাহ আপনার মাকাম বাড়ায়া দিব, টেনশন করেন না, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। বল প্লাস পয়েন্ট কেমনে? বলে একটু পরে বুঝবে, বিদেশি মেহমান তার রাসুলকে চিনে না, কিন্তু আবু জাহিল্লার এক গিয়া বিদেশি মেহমানের কাছে বদনাম করে, অপপ্রচার করে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমরা যে বিদেশি মেহমান আইছে সাবধানে থাকেন, সাবধানে থাকেন, লক্ষণ বেশি ভালো না, কি দিছে হয়, আমরা গ্রামের ভিতরে একটা ফাগল আছে, এই ফাগলের কাছে যে যায় এ শেষ, খুব সাবধানে চলবেন, খানের মধ্যে তুলা দিয়া যাইবেন, গেলে চিন্তা করেন কি অপপ্রচার করতেছে, মানুষের চিন্তা করছে, ইচ্ছা যাক ফাগল যেহেতু মানুষ সচেতন করতেছে, কিন্তু দেখা যায় না, সাধারণ মানুষ করে না, করে বিআইপি লোকরা, এলাকার এমপি মন্ত্রীরা মানুষকে সচেতন করে ফাগলের ব্যাপারে, সাবধান, আইছেন আপনারা নতুন মানুষ হজ উমরা করতে আইছেন, সোজা যাবেন না বাড়িতে, দেয়নি ভাবে কোথাও যাইবেন না, কারো কথা শুনবে শুনবেনও না, ফাগল আছে আমরা গ্রামে, মানুষের আকর্ষণ গেছে বাইরে, ঘটনা কি তারি, ফাগলের অপপ্রচার করলে না সাধারণ মানুষে করবে, এমপি মন্ত্রী মাডল আমছে কেন, কথা বলে আকর্ষণ পারবো নি, মা তুই না দিয়ে আপনারা, আপনারা আর এই আসনের এমপি যদি আপনারা গ্রামে গ্রামে এক হয়ে যায় বলে কয়ো বাড়ির পাশে একটা ফাগল আছে, আমি নিজে আছি আপনারা সাবধান করার জন্য যায় না, আপনারা আকর্ষণ পারতো না, যাচ্ছে ফাগলের অ্যাডভার্টাইজ তো মাঞ্চ করতে পারতো, যে স্যার এমপি লামছে কেড়ে, নিশ্চয়ই এটা শুধু খাটো কোনো ফাগল না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাগল, এই ফাগল আমরা দেখা দরকার, বিদেশি মেহমান যারা যেন ওয়াজ করতো, হেরা রাত্রে করলো যেই ফাগল লইয়া এত প্রচার হইতেছে, আমরা লুকা একটু দেখলাম আসলে কি ফাগল এটা দেখতে, বিএপি মানুষ সব ফাগলের অপব্যবসার করে, এর আগে যারা আসলে দেখতো, আর আল্লাহর রাসূলের চেহারা কি চেহারা, আপনার এলাকা সুবহান আল্লাহ আসেনি, কোন সময় কখন কেউ মারা গেলে হইতিব তো, এই ইউসুফ নবীর চেহারা আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছিল, আর ইউসুফ নবীর চেহারা দেখে মাইয়া বানে আঙুল কাটে লাইছে, আমার নবী কি ইউসুফ নবীর মতো নেই, ইউসুফ নবীর থেকে 100 গুণ বেশি সুন্দর, এরা গেছে ফাগল দেখত রাসুলের চেহারা দেখে, এই যে তাকাইছে চোখের পলক আর লড়ে না, তো সব্বনা সব্বনা এরম সুন্দর জিন্দগি তো দেখছি না, ফাগল হয়ে গেছে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখে এমন পাগল তারা হইছে, না না আমাদের জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই গো, এই যে কেমন চেহারা, নবীর চোখ মোবারক, নবীর টুট মোবারক, নাক মোবারক, কপাল মোবারক, চুল গুলি দেখে তারা পাগল হয়ে গেছে, কি সুন্দর চুল, নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে, বিদেশি মেহমানরা বলে পাগল তো তাকে নোংরা, কিন্তু উনি তো খুব পরিপাটি, একদম ক্লিন একটা মানুষ, এমন সুন্দর এমন গুছালো মানুষ আমরা জিন্দগি তো দেখছি, নবীজি তেলাওয়াত করতেছিল, তেলাওয়াত শুনে আরো গেছে পাগল, পরে কয় আমরা ভুল মেসেজ দিছে, ভুল মেসেজ, এই লোক পাগল না,
এরকম সুন্দর লোকও দেখছি না, এমন শিক্ষিত মানুষও দেখছি না। সুবহানাল্লাহ। এই যুবক ভাই এইভাবে মক্কা নগরীতে অপপ্রচার একের পর এক হয়ে গেল, চতুর্দিক থেকে রাসূলের ব্যাপারে অপপ্রচার এইভাবে চলল প্রায় অনেক বছর। এর ভিতরে চলে গেল চতুর্দিক দিয়া যখন দাওয়াত দেয়, আবু জাহিল না চতুর্দিক দিয়া ব্যর্থ হয়ে গেছে।